রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ড পানি ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক ক্যারল ডি গ্রট, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা দুই পরিচালক গোপালচন্দ্র সূত্রধরের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত চলে এ কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলতাফ আলী। বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আজিজুল হক, প্রধান পরিকল্পনা পরিচালক জহিরুল হক।